মেজার চয়েস মেজারের মধ্যে যাব মেজারের মধ্যে কোথায় যাব আমরা লেভেলিং এ মানে জব নেম চাইছে L1 জব নেম দিলাম ঠিক আছে এন্টার কি দেখাচ্ছে দেখ অটোমেটিক দেখাচ্ছে ব্যাক সাইড PN P1 মানে ব্যাক সাইড পয়েন্ট P1 0.1 এন্টার করলাম বলছে লোড ডেটা এখানে তো আমার কোনো ডেটা নেই আমি কি ডেটা লোড করব করার দরকার নেই কি করলাম এসকেপ এবার কি চাইছে ব্যাক সাইড GH বা ব্যাক সাইড গ্রাউন্ড হাইট এখানে আমরা ব্যাক সাইডে আড়েলটা আমাদের প্রোভাইড করতে হয় ধর আমি এখানে আড়েল দিচ্ছি 12 মিটার ওকে এবার কি বলছে দেখ মেজার দ্য ব্যাক সাইড পয়েন্ট P1 ওই ইঞ্চটা উপরের স্টাফটা ধর এটা আচ্ছা মানে স্যার ওই যেটা দিলাম 12 মিটার ওটা আমাকে একবার হাইটটা ওকে দেখাতে হবে হ্যাঁ কোন পয়েন্টটা হাইট 12 মিটার কোন পয়েন্টটা হাইট 12 মিটার সেটাকে তো ওকে দেখাতে হবে তাহলে কার রেসপেক্ট ও লেভেলটা করবে তাই না হ্যালো এই ব্যাক সাইডটা নিলাম ব্যাক সাইড নেওয়া হলো আর ব্যাক সাইড নেওয়ার পর কি দেখাচ্ছে ব্যাক সাইড রড আর ব্যাক সাইড ডিসটেন্স এন্টার করলাম এন্টার করার সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে দেখ সিলেক্ট পয়েন্ট টাইপ FS আর INT INT মানে হচ্ছে ইন্টারমিডিয়েট যদি ধর তোকে বললো ক্লায়েন্ট বললো যে প্রত্যেক 5 মিটার বা 10 মিটার অন্তর আমার ইন্টারমিডিয়েটের রিডিং লাগবে বা প্রত্যেক 5 মিটার বা 10 মিটার অন্তর আমার সেকশন লাগবে সেকশন লাগবে মানে কি ওখানে ও ইন্টারমিডিয়েট চাইছে কেননা এ 5 মিটার বা 10 মিটার আমাদের একটা ব্যাক সাইড আর ফোর সাইডে মানে একটা BM পিলারতে আর একটা BM পিলারে টোটাল ডিস্টেন্স হয় 100 মিটার তাহলে প্রত্যেক 5 বা 10 মিটারে আমার সেকশন লাগবে মানে কি ও চাইছে প্রত্যেক 5 বা 10 মিটার অন্তর অন্তর ইন্টারমিডিয়েট রিডিং IS ইন্টারমিডিয়েট সাইড রিডিং তখন কি করতে হবে মানে INT তে গিয়ে এন্টার করবি এন্টার করার সঙ্গে সঙ্গে দেখ কি দিচ্ছে INT পয়েন্ট I1 এন্টার কর বা সেম অ্যাজ ইট ইজ মেজার পয়েন্ট আচ্ছা এখানে একটা ধর কেন নিল না বলছি কালভার্টের হলো ইন্টারমিডিয়েট নিলাম ফোর সাইড নিচ্ছি কোনটাকে ওই পয়েন্টটাকে ফোর সাইড নিচ্ছি FS PN হ্যাঁ P2 এন্টার করলাম দাঁড়িয়ে থাকবি দাঁড়িয়ে থাকবি করার সময় পাইনি তাই যে আছে তাই চেকিং করে নিচ্ছি কি হলো সেম জবে ঢুকলাম কন্টিনিউ জব দেখালো দেখ ও কি চলে এলো অটোমেটিক ব্যাক সাইড পয়েন্ট P2 দেখাচ্ছে না ইন্টারমিডিয়েট তাই কি করছি দেখ এফএস INT চাইছে গেন্ডা ধরে ছিল আগে ইন্টারমিডিয়েট এলাম এন্টার করলাম I2 দিলো এন্টার কাটিং ফিলিং দেখাচ্ছে আগে কাটিং ফিলিং কেন দেখাবে এটা এটা লেভেলিংটা করছে তো কাটিং ফিলিং কেন দেখাবে কাটিং ফিলিং কিসের মধ্যে দেখাচ্ছিল GHHD কতটাই ব্যাক সাইড যেটা ধরেছে চলে যা জন্য FS এন্টার করলাম FS 1.3 হয়ে গেল এখানে কি করলাম করবো আবার ব্যাক সাইড করে দিলে অটোমেটিক অফ করে দিলে ব্যাক সাইড এন্টার করে অটোমেটিক অফ করে দিলে ওইখানেই ডাইরেক্ট খুলবে
ঠিক আছে। এবার আমি এটা থেকে বেরোচ্ছি, আমি দেখি আমার কাজ কতটা ক্লিয়ার হয়েছে। ডেটা ম্যানেজারে এলাম, সার্চ গুগল মেজার ডেটা, এটা কত ছিল 12 দিয়ে শুরু করেছিলাম, তার মানে 12ই আসা উচিত। দু এমএম দেখ কত।